প্রতিদিনই আমাদের চারপাশে এবং বিশ্বের আনাসে কানাচে ঘটছে অসংখ্য ঘটনা এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতে গোনা কিছু বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয় যেগুলো আমাদের জানা থাকা দরকার এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে আমাদের দর্শকদের জন্য মিয়ানমারে রাতভর অভিযান নিহত বেড়ে আসি মিয়ানমারে বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুক্রবার বাগো শহরে রাতভর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী এ সময় তাদের নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে আশি জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানা যায় ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহত সবার মরদেহ সংগ্রহ করতে পারেনি মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিন গানের গুলি গ্রেনেড এবং মর্টার ব্যবহার করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা দিল্লিতে জনসম্মুখে স্ত্রীকে পঁচিশ বার কুপিয়ে হত্যা করলেন স্বামী ভারতের রাজধানী দিল্লিতে জনসম্মুখে স্ত্রীকে ছুরি দিয়ে পঁচিশ বার কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী পুলিশ জানিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহে স্ত্রীকে হত্যা করেন তিনি নিহত ওই নারীর বয়স ছাব্বিশ বছর শনিবার বিকালে দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলের বুধবিহার এলাকায় এই ঘটনা ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় লোকজনের সামনে হরিশ তার স্ত্রী নীলুকে বারবার ছুরি দিয়ে আঘাত করছেন উপস্থিত কিছু লোক ওই নারীকে বাঁচাতে গেলে তার স্বামী চিৎকার দিয়ে বলেন সামনে আসার সাহস করোনা পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি বিয়ে সম্পন্ন করার একটি প্রতিষ্ঠানে কাজ করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনে যুদ্ধের হুশিয়ারিতে কৃষ্ণ সাগরে দশ জাহাজ পাঠিয়েছে রাশিয়া কৃষ্ণ সাগরে মহরা চালাতে দশটি যুদ্ধযান পাঠিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র হুশিয়ারি উচ্চারণ করে বলেন কন্ট্রাক্ট লাইনের পরিস্থিতি চরম অস্থিতিশীল এবং এই বিস্ফোরণমুখ পরিস্থিতি মাত্রার যুদ্ধ শুরু করে দিতে পারে পেসকপ আরো বলেন যুদ্ধ অবস্থা তৈরি হলে রাশিয়া চুপচাপ বসে থাকবে না এবং মস্কো মনে করে এই ধরনের শত্রুতার অর্থ হবে এবং মস্কো মনে করে এই ধরনের শত্রুতার অর্থ হবে বিপুল সংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে রাশিয়া পূর্ব ইউক্রেন সীমান্তের কাছে ট্যাঙ্ক রকেট আর্টিলারি ও স্বল্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মস্কো ওই এলাকায় এর আগে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে কাশ্মীরে মসজিদের ভিতর গুলি চালিয়ে সাত স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারত কাশ্মীরে সোপিয়ানের একটি মসজিদের ভিতর হামলা চালিয়ে সাতজন স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বৃহস্পতিবার দক্ষিণ ছোপিয়ানে ভারতীয় বাহিনী স্বাধীনতাকামীদের ওপর এই হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের তথ্যমতে জানা যায় ভারত নিয়ন্ত্রিত পুলিশ প্রথমে স্বাধীনতা স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে আত্মসমর্পণ করার জন্য বলে কিন্তু স্বাধীনতা স্বাধীনতাকামী যোদ্ধারা আত্মসমর্পণ করতে চাননি এরপর তাদেরকে মসজিদ থেকে বের করতে কাতানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয় জানা যায় মসজিদের ভিতরেই স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে ভারতীয় বাহিনীর সংঘর্ষ শুরু হয় এবং সেখানে পাঁচজন স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করা হয় পরে আত্মরক্ষার জন্য চেষ্টাকালে বাকি দুজনকে হত্যা করে দখলদার ভারতীয় বাহিনী ফিলিস্তিনিদের জমি দখলের প্রতিবাদ করায় নিজেদের ইহুদি এমপিকে পেটালো ইসরায়েল তেল আবিব কর্তৃক অবৈধভাবে ফিলিস্তিনিদের জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করায় ওফার কাসিব নামের নিজেদের এক ইহুদি সংসদ সদস্যকে বেদম প্রহার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পুলিশ আহত সংসদ সদস্য ইসরায়েলের সংসদ নেসেডে আরব দলগুলোর জয়েন্ট লিস্টের একমাত্র ইহুদি সদস্য শুক্রবার ফিলিস্তিনের জেরুজালামে নিজেদের পুলিশের হাতে হামলা শিকার হন ওই ইহুদি নেতা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পুলিশের হাতে তাদের এই ইহুদি সংসদের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় ইহুদি নেতা কাসিপকে পুলিশ ঘুষি মারছে ঘাট চেপে ধরছে মাটিতে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে পুলিশের এক কর্মকর্তা এই সংসদ সদস্যের বুকে হাঁটুও চেপে বসেন পিটুনিতে এমপি কাসিপের চোখ ফুলে ওঠে ষাট সিরে ছিন্ন ভিন্ন হয়ে যায় ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত দশ ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রদেশটির এটা জেলার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বজায় একটি লরি খাদে পরে প্রাণ হারিয়েছেন অন্তত জন আহত হয়েছেন তিরিশ জনের বেশি তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে ভারতীয় স্থানীয় গণমাধ্যমের খবরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সৌদিতে তিন সেনার মৃত্যুদণ্ড রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন সৈনিকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সৌদি প্রেস এজেন্সি শনিবার তাদের প্রতিবেদনে ওই তিনজনের নাম প্রকাশ করেছে মোহাম্মদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকম শাহের বিন ইসা বিন কাসিম হাক্কাবি এবং হামাউদ বিন ইব্রাহিম বিন আলী হাজমি প্রতিবেদনে বলা হয়েছে এই তিনজন শত্রুদের সাহায্য করতে সেনাবাহিনীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন তিন অভিযুক্তের নিন্দা জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সশস্ত্র বাহিনী যারা শপথের মাধ্যমে সৌদি আরবের স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রতি সরকারের আস্থা আছে মাস্ক ছাড়াই বিমানবন্দরে করোনা তাড়ানোর প্রার্থনা বিজেপি নেত্রীর করোনা যখন ভয়াবহ পরিস্থিতি গোটা ভারত জুড়ে তখন বিজেপি মন্ত্রীর কাণ্ড কারখানায় অবাক সবাই করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে মধ্যপ্রদেশ সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উষা ঠাকুর বিমানবন্দরে মাস্ক সারায় প্রার্থনা করলেন এরই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সেখানে দেখা যাচ্ছে করোনা তাড়ানোর জন্য পুজোর আয়োজন করা হয়েছে বিমানবন্দরে থাকা দেবী আহিল্লা বাই হোলকারের মূর্তির সামনে বসেই করোনা তাড়ানোর জন্য আরতি শুরু করেন মন্ত্রী সেখানে বসে হাতে তালি দিয়ে মূর্তির সামনে মন্ত্র পড়া শুরু করেন গান গাইতে থাকেন মন্ত্রী বিমানবন্দরের ডিরেক্টর আরজমা সন্ন্যাস ও বিমানবন্দরের অন্য কর্মীরাও সেখানে এসে উপস্থিত হন পূজায় অংশগ্রহণ করেন বিমানবন্দরের কর্মীদের মুখে মাস্ক থাকলেও কিন্তু মাস্ক ছিল না স্বয়ং মন্ত্রীর মুখে আল আকসাই নামাজ পড়তে দেওয়া হচ্ছে না আল আকসা মসজিদে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না দখলদার ইসরায়েল জেরুসালেমে অবস্থিত এই পবিত্রতম মসজিদে শুক্রবার ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দেয় ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরও জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আল আকসাই প্রবেশের অনুমতি নেই এমন কথা বলে শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনের প্রাচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্টে বসিয়ে মুসল্লিদের আল আকসাই প্রবেশে বাধা দেয় এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের আটক করে বাসে তুলে পশ্চিম তীরে ফেরত পাঠায় একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আল আকসায় আসতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাণিজ্য বিরোধ সত্ত্বেও ভারত পাকিস্তানের অন্তরালে আলোচনা চলবে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অবনতি সত্ত্বেও ভারতের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে অন্তরালে তাদের যে আলোচনা চলছে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান গত সপ্তাহে পাকিস্তান সরকার স্থল ও সমুদ্রপথের মাধ্যমে ভারত থেকে চিনি তুলা ও সুতার আমদানিতে অর্থনৈতিক সমন্বয় কমিটির অনুমতি বাতিল করে এই সিদ্ধান্তের পরেও ইসলামাবাদের রেড জোনের কর্মকর্তারা বলেছেন ভারত পাকিস্তানের সম্পর্ক এ কারণে সাময়িক খারাপ পারে তবে তা ভিন্ন পথে যায়নি অমিত শাহের ষড়যন্ত্র বনাম দিদির উস্কানি পাঁচটি প্রাণ নিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোট প্রথম তিন দফার ভোটে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে সংঘর্ষ হয়েছে হয়েছে প্রাণহানিও কিন্তু চতুর্থ দফার ভোট সেসব কিছুকে ছাপিয়ে গেল শনিবার রাজ্যে বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা এবং গণ্ডগোল তো হলোই একই সঙ্গে একদিনে প্রাণ গেল সব মিলিয়ে পাঁচজনের তার মধ্যে চারজনে নিহত হলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারের শীতলকোশির এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল বিজেপির দুঃখ প্রকাশ করেছে বুধবার শীতলকুশিতে ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তারপর থেকে এলাকায় সন্ত্রাসের চরাচর ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেছিলেন শনিবার সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই তার বই প্রকাশ দেখা যায় পাঠানটুলি শালবাড়ির দুইশো পঁচাশি বুথে জীবনের প্রথম ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আঠারো বছরের তরুণ আনন্দ বর্মন ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে আনন্দ পরিবার এবং বিজেপি তৃণমূল যদিও সেই অভিযোগ অস্বীকার করে এর কিছুক্ষণের মধ্যেই দিনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে যায় শীতলকুশির জোড়াপাটকি এলাকার একশো ছাব্বিশ নম্বর বুথে সেখানে সিআইএসএফ এর গুলিতে নিহত হন একই সঙ্গে চারজন একই সঙ্গে আরো চারজন তারা এই মুহূর্তে চিকিৎসাধীন একাধিক হাসপাতালে কুচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর জানিয়েছেন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আক্রান্ত সিআইএসএফ জওয়ানরা গুলি চালান নির্বাচন কমিশনের কাছে আত্মরক্ষার্থে রিপোর্ট দিয়েছেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে শীতলকুশির ঘটনা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম ধরে তার মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত ওরা বলছে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে মিথ্যা কথা আসলে রাজনৈতিক নির্দেশেই এসব চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে

হয় আর কেমন করে বুথে হামলা করতে হয় এই হিংসার লোককে নিরাপত্তারক্ষীদের উপরে আক্রমণ করার উস্কানি দেওয়ার পদ্ধতি নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার পদ্ধতি আপনাকে বাঁচাতে পারবে না